ওয়েটিং লিস্টের দ্বিতীয় দফায় কিছু স্টুডেন্টদের রেজাল্ট দেওয়া হয়েছে তো সেখানে যারা সিলেক্টেড হয়েছে সেটা বিষয়ক কিছু রেজাল্ট রয়েছে এবং অফিসিয়াল নোটিসে বেশ কিছু দিক নির্দেশনা তারা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে অফিশিয়ালি তো সেগুলো তোমাদের সঙ্গে এবং ইন ডিটেল শেয়ার করার চেষ্টা করব তো এই ভিডিওটি যাদের জন্য ইম্পর্টেন্ট আমি আশা করি তারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো এখানে মূলত ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহ এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ রিলেটেড যে রেজাল্ট গুলো রয়েছে এবং যাদের নাম এসেছে সেকেন্ড ওয়েটিং লিস্টে তাদের জন্য মূলত এই নোটিস তো আশা করি যারা তোমরা রেজাল্টের অপেক্ষা করছিলে তোমরা পেয়ে গিয়েছো রেজাল্টটি তোমাদের ওয়েবসাইট ওয়েবসাইট চেক করার মাধ্যমে হোক বা মোবাইল এস চলে যাওয়ার মাধ্যমে হোক যারা দেখতে পারো নি ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে আশা করি তোমরা পরের দিন এই ভিডিওর মাধ্যমে রেজাল্টটি নিয়ে জেনে যেতে পারবে এবং চেক করে নিতে পারবে স্ক্রিনে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একদম লেটেস্ট যে নোটিশটি দেওয়া আছে তা হলো দু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি হেলথ টেকনোলজি অপেক্ষমান তালিকা থেকে দ্বিতীয় দফা নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ এটি সেপ্টেম্বর মাসে একদম প্রথম দিনে রেজাল্টটি প্রকাশ করে দেওয়া হয়েছে অর্থাৎ পহেলা সেপ্টেম্বর দু চব্বিশে এটা ডিটে আলোচনা করে নেওয়া যায় যাতে পরবর্তী স্টেপ বা প্রসিজার গুলো বুঝতে সুবিধা হয় যারা সিলেক্টেড হয়েছে তাদের তো এখানে লেখা আছেন বিএসসি ইন হেলথ টেকনোলজি অপেক্ষমানের তালিকা প্রকাশ শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি বিএসসি ইন ফিজিওথেরাপি বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিওলজি এন্ড ইমেজিং বিএসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি কোর্সে ছাত্র ছাত্রীর ভর্তির জন্য গত সাত জুন দু চব্বিশ তারিখ শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ও ও এমএসসি এইচএসি বা ডিপ্লোমায় জি জিপিএ হতে নম্বর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী দ্বিতীয় দফায় অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য প্রাথমিকভাবে সে শিক্ষার্থী নির্বাচন করা হলো অধ্যক্ষ বা পরিচালক কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিলকৃত সনদপত্র পরীক্ষা নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের শারীরিক পরীক্ষা করবেন যদি কোনো যদি কোনো প্রার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হয় অথবা সে যদি শারীরিক পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হয় সেক্ষেত্রে তার প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে অথবা তার অথবা ভর্তি পরবর্তী যে কোনো সময় বা ভর্তি পরবর্তী কোনো সময়ে প্রয়োজনীয় তথ্য বা ভুল বা অসত্য প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ও স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ হতে জানা যাবে এছাড়া ভর্তি সংক্রান্ত অন্য অন্যান্য তথ্যাদি অত্র অধিদপ্তরের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ বা পরিচালকের কার্যালয় হতে জানা যাবে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে শুরু করেন নয় সেপ্টেম্বর দু পর্যন্ত অফিস চলাকালীন সময় ইনস্টিটিউট কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন দোসরা সেপ্টেম্বর অর্থাৎ আজকে যেহেতু ভিডিওটি একটু রাতে করছি ব্যস্ততার কারণে রাত বারোটার পরে তো তোমরা দেখ বলতে গেলে আজকে থেকেই শুরু হয়ে যাবে অর্থাৎ দুই তারিখ থেকে যেহেতু নোটিশটি গতকালকে এক তারিখে প্রকাশ হয়েছিল ক্লাস শুরুর তারিখ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র গুলো তোমাদের প্রয়োজন হবে বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবে সবার আগে বলা হয়েছে যে প্রার্থীর দুই শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এসএসসি ও এইচএসসি বা ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় পাশকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট বা মূল নম্বরপত্র এটি অবশ্যই লাগবে সেই সঙ্গে এইচএসএসি ও এইচএসসি বা ডিপ্লোমা বা সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র বা মূল প্রশংসাপত্র অর্থাৎ এই টেস্টিমোনিয়াল যে মেন কপি সেটি তোমরা অবশ্যই রাখবে এবং পাস তোমরা যে পাস করেছো সেটা সনদপত্র বা সার্টিফিকেট সেটি অবশ্যই তোমরা দেখাবে বা জমা দিবে এছাড়া বলা হচ্ছে যে স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি এছাড়া বলা হয়েছে যে চার কপি সদ্যতলা বা রিসেন্টলি ক্লিকড পাসপোর্ট সাইজের ফটো পাসপোর্ট সাইজের তো রঙিন ছবি তো অবশ্যই তোমরা কালার্ড পাসপোর্ট সাইজের ছবি দিবে বিশেষ করে তোমরা চাইলে তোমাদের যে অ্যাডমিট কার্ড অথবা পেয়েছিলে ভর্তি পরীক্ষার জন্য সেখানে ছবিও ইউজ করতে পারা চলে তবে আবার যদি তোমার ইচ্ছা হয় যে ছবিটি পছন্দ না তোমরা চাইলে ফ্রেশ ভাবে ছবি তুলে ইউজ করতে পারো কারণ সচরাচর ইউনিভার্সিটি কর্তৃপক্ষগুলো বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যখন ভর্তির সময় ছবিগুলো নাই সেগুলো মূলত তাদের আইডি কার্ড অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করে সো এই ছবিটি কাজে লাগবে এছাড়া বলা হয়েছে যে সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি কপি এবং বর্তমান কর্মস্থলের প্রত্যয়নপত্র এছাড়া বলা আছে যে মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সারক নং অব সর্বপ্রং এই আদেশটো হয়ে 18 18 অক্টোবর 2020 অনুযায়ী জারিকৃত বিধি বিধান অনুসরণ করা হবে এছাড়া বলা হয়েছে যে পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র তো যারা তোমরা রুরাল এরিয়া গুলো থেকে আসবে বা উপজাতীয় কোটা সম্পন্ন স্টুডেন্টরা তারা সেই প্রার্থীদের অবশ্যই গুলো খেয়াল রাখবে এছাড়াও বলা হয়েছে যে অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র এছাড়া বলা যে শিক্ষা ভর্তি সংক্রান্ত ইনস্টিটিউট আগামী সেপ্টেম্বর চব্বিশ তারিখের মধ্যে পরিচালক চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ভবন দ্বিতীয় আহ দ্বিতীয় বরাবর তোমাদের প্রেরণ করতে হবে এবং সফটকমি ইমেইলের মাধ্যমে প্রেরণ করতে হবে একটি ইমেইল আইডি দেওয়া আছে সেখানে তোমরা এই জিনিসগুলো অবশ্যই সেন্ড করে দিবে টাইমলি এবং প্রপারলি যাতে তোমরা অথেন্টিক এবং একুরেট তথ্য দাও সেটা খেয়াল রাখবে আর এছাড়া বলা আছে যে সকল বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ধরো কোনো কারণে কোনো একটা সিচুয়েশনের কারণে যদি ভর্তি পরীক্ষার ভর্তি কার্যক্রমের ডেডগুলো পিছায় কোনো প্রসিজারে চেঞ্জ আসে সেটা তারা জানিয়ে দিবে এবং সেটা যেকোনো সময় চেঞ্জ করার রাইট তারা রাখেন তো তোমরা দুই তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যে তোমাদের ভর্তির প্রসিজারগুলো কমপ্লিট করে ফেলবে এবং ক্লাস শুরু তারিখ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুহাজার এবং এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে ওয়েটিং লিস্টিতে বেশ কিছু স্টুডেন্টদের নাম দেখা যাচ্ছে যেখানে অ্যাকর্ডিং টু রোল নাম্বার দেয়া যেখানে জি ব্র্যাকেট জি এন মানে জেনারেল বা সাধারণ আসনে ডিআইপিজি মানে হচ্ছে ডিপ্লোমা গভর্নমেন্ট ডিআইপি এন মানে হচ্ছে ডিপ্লোমা নন গভর্নমেন্ট এফ এফ মানে হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা এবং আর মানে ট্রাইবেল কোটা দিয়ে বোঝানো হচ্ছে ট্রাইবেল কোটাকে বোঝানো হয়েছে তো এবার একটা কোড নাম্বার এগিয়ে দেয়া এগারো ঢাকা আইএসটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনজন প্রার্থী সিলেক্টেড হয়েছে একজন জেনারেলের একজন ডিপ্লোমা গভর্নমেন্ট এবং একজন ডিপ্লোমা নন গভর্নমেন্ট এছাড়া একজন ঢাকা আইএসটি মধ্যে ফিজিওথেরাপি বিএসসি ক্ষেত্রে একজন সিলেক্টেড হয়েছে তো মোট চারজন আপাতত চারজন হলো তারপর ঢাকা আইএসটি বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিওলজি এবং ইমেজিং এর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা করতে থেকে একজন সিলেক্টেড হয়েছে পাঁচজন এবং রাজশাহী আইএসটি বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরির ক্ষেত্রে একজন আরেকজন হয়েছে টোটাল ছয় জন প্রার্থী এবং রাজশাহীর আইএসটি ক্ষেত্রে ফিজিওথেরাপিতে বিএসসি এর জন্য দুজনকে সিলেক্ট করা হয়েছে আটজন টোটাল এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বিএসসি ইন হেলথ টেকনোলজি টেকনোলজি ল্যাবরেটরি এর ক্ষেত্রে একজনকে সিলেক্ট করা হয়েছে নয় জন টোটাল সংখ্যা দাঁড়ালো এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এখানে এক্ষেত্রে হেলথ টেকনোলজি দিয়ে বিএসসি অর্থাৎ ফুড ফুড সেফটির জন্য আরো চারজন প্রার্থীকে সিলেক্ট করা হয়েছে টোটাল তেরো জনের মতো প্রার্থী দেখা যাচ্ছে যেখানে মেজরিটি জেনারেল জেনারেল কোটায় সিলেক্টেড বা নির্বাচিত সাধারণ আসনে এছাড়া মাঝখানে কিছু নন গভর্নমেন্ট ডিপ্লোমা বা গভর্নমেন্ট ডিপ্লোমার মধ্যে রয়েছে শিক্ষার্থী আর এক বা দুজন রয়েছে ফ্রিডম ফাইটার কোটায় তো এই বারো তেরো জন যারা তোমরা সিলেক্টেড হয়েছে এবং ভর্তি হতে আগ্রহী এই প্রোগ্রাম গুলোতে তাদেরকে জানা আন্তরিক অভিনন্দন এবং তোমরা যদি ভর্তি কার্যক্রম গুলোতে জয়েন করতে আগ্রহী হও বা ক্লাস শুরু করতে চাও তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে দুই তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যে অবশ্যই তোমাদের এই ভর্তির প্রসিজার গুলো কমপ্লিট করে ফেলবে এবং এখানে যতগুলো কাগজ চাওয়া হয়েছে সেগুলো নিয়ে অবশ্যই প্রপারলি জমা দিবে এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিটিও জমা দিবে কথাবার্তা হেলথ টেকনোলজি রিলেটেড কোন জরুরি আপডেট যদি পরবর্তীতে আসে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবো এবং হেল্প করার চেষ্টা করব দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্যান্য ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি হোক বা মেডিকেল রিলেটেড ভিডিও গুলোর জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ততদিন ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে